এক জেলার মামলা কিভাবে অন্য জেলায় নেব, কোথায় আমরা আবেদন করব, এই মামলা কেনা যাবে, এই বিষয়ে কথা বলবো। তাহলে এক জেলার মামলা অন্য জেলায় যদি নিতে হয় সেক্ষেত্রে মামলা স্থানান্তরের আবেদন করতে হবে। এক জেলার মামলা যদি অন্য এলাকায় নিতে হয় কি করতে হবে, স্থানান্তরের আবেদন করতে হবে। এখন মামলা স্থানান্তরের আবেদন কত ধারায় করতে হয় এইটা নিয়ে অনেক ধরনের বিড়ম্বনা তৈরি হয়। দেখা যায় যে প্রতি বছরই এইটা নিয়ে একটা বিড়ম্বনা তৈরি করে এবং অনেক বলার পরও এই বিড়ম্বনা থেকে অনেকে বের হইতে পারে না। তাহলে মামলা স্থানান্তরের আবেদন করতে হবে ২৪ মামলা স্থানান্তরের দরখাস্ত করতে হবে ২৪ ধারাতে, মামলা স্থানান্তরের পিটিশন দিতে হবে ২৪ ধারাতে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে মামলা স্থানান্তর সংক্রান্ত বিধিবিধান আছে ২২ ২৩ ২৪ ধারাতে। তাহলে এক জেলার মামলা অন্য জেলায় স্থানান্তর করতে হইলে হাইকোর্টে আবেদন করতে হবে, এই কথাটা বলা আছে ২৩ ধারাতে। এক জেলার মামলা অন্য জেলায় নিতে হলে হাইকোর্টে আবেদন করতে হবে, এটা বলা আছে কত ধারায়? লেখেন না। এক জেলার মামলা অন্য জেলায় স্থানান্তর করতে হলে কোথায় আবেদন করতে হবে, এটা বলা আছে ২৩ ধারাতে। একই একটি সম্পূর্ণ আদালতে একই জেলার মধ্যে যদি এক কোর্ট থেকে আর এক কোর্টে মামলাটা স্থানান্তর করতে চান সেক্ষেত্রে আবেদন করতে হবে জেলা জজ আদালতে, এটাও বলা আছে ২৩ ধারাতে। আর যদি বলা হয় যে শুধু মামলা স্থানান্তর কত ধারায় করবেন, ২৪ ধারায়, শুধু মামলা স্থানান্তর, মামলা স্থানান্তর কত ধারায় করবেন, ২৪ ধারায়। আর মামলা স্থানান্তরের এখতিয়ার, মামলা স্থানান্তরের এখতিয়ার বলা আছে ২৩ ধারাতে। আমি বুঝাইতে পারছি? তাহলে আবেদন করতে হবে কোন আদালতে এটা বলা আছে ২৩ ধারাতে, আর মামলা স্থানান্তরের আবেদন করতে হবে ২৪ ধারাতে। আমি বুঝাইতে পারছি কথাটা? রিল্যাক্স। তাহলে মামলা স্থানান্তরের আবেদন কত ধারায় করতে হবে, ২৪ ধারায় করতে হবে। এক জেলার মামলা অন্য জেলায় স্থানান্তর করতে হলে হাইকোর্টে আবেদন করতে হয় কত ধারায়? তাহলে ২৪ আর ২৩-এর মধ্যে কিন্তু কাছাকাছি কিছু শব্দ থাকার কারণে বিড়ম্বনাটা তৈরি হয়েছে। তাহলে আমরা ২৩ ধারাকে মামলা স্থানান্তরের এখতিয়ারের ধারা মনে করব, ২৩ ধারাকে মামলা স্থানান্তরের এখতিয়ারের ধারা মনে করব। তাহলে বিবাদী কর্তৃক মামলা স্থানান্তর ২২ ধারায় আছে, বলেন বিবাদী কর্তৃক ২২ ধারায় আছে, মামলা স্থানান্তর আছে ২৪ ধারায়। তাহলে বিবাদী কর্তৃক মামলা স্থানান্তর কত ধারায় আছে, কত ধারায়? ২২ ধারায়। মামলা স্থানান্তরের এখতিয়ার আছে কত ধারায়, মামলা স্থানান্তর আছে কত ২৪ ধারায়। তাহলে ২২ ২৩ ২৪ খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। আমি বাদী শব্দটাকে দেবো না, উভয় পক্ষ ২৪ ধারায় মামলা স্থানান্তর করতে পারে। হ্যাঁ, হাইকোর্ট ওরকম না, আরেকটু গুছাই, ওরকমও না। বিষয়টা হচ্ছে মামলা স্থানান্তরের এখতিয়ার ২৩, এর মধ্যে জেলা জজকেও মামলা স্থানান্তরের এখতিয়ার দেওয়া আছে, হাইকোর্টকেও মামলা স্থানান্তরের এখতিয়ার দেওয়া আছে। ওকে, তাহলে ২২ ধারা হচ্ছে বিবাদী কর্তৃক মামলা স্থানান্তর, ২৩ ধারা মামলা স্থানান্তরের এখতিয়ার, ২৪ ধারা মামলা স্থানান্তর। রিল্যাক্স। আচ্ছা, যদি রিল্যাক্স হয় সেক্ষেত্রে আমি দেখেন একটা ছোট্ট সূত্র লিখেন না, ২২ ২৪ = ২৩ ২২ ২৪ = ২৩ ধারায় বিবাদী কর্তৃক মামলা স্থানান্তর, বিবাদী কর্তৃক, ওকে, ২৪ ধারায় পক্ষদ্বয়, পক্ষদ্বয়, আর ২৩ ধারা হচ্ছে মামলা স্থানান্তরের এখতিয়ার আছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিবাদী কর্তৃক মামলা স্থানান্তর কত ধারায় করতে হয়, কত ধারায়? ২২, মামলা স্থানান্তর করবেন কত ধারায়? ২৪ ধারায়। এক জেলার মামলা অন্য জেলায় স্থানান্তর করতে হলে হাইকোর্টে আবেদন করতে হয় কত ধারায়? ২৩ ধারায়। একই এখতিয়ার সম্পন্ন এলাকায় এক কোর্ট থেকে আর এক কোর্টে মামলা স্থানান্তর করতে হলে জেলা জজের নিকট আবেদন করতে হবে কত ধারায়? তার মানে এই যে আবেদন করতে হবে শব্দটা কিন্তু ২৩ ধারাতে এসে বাড়ি লাগতেছে, মামলা স্থানান্তরের আবেদন আর এক জেলা থেকে অন্য জেলায় মামলা স্থানান্তরের আবেদন কিন্তু এক জিনিস না। আমি বুঝাইতে পারতেছি কথাটা? তাহলে এক জেলা থেকে অন্য জেলায় মামলা স্থানান্তরের আবেদন করতে হলে হাইকোর্টে আবেদন করতে হবে কত ধারায় বলা? ২৩ ধারায়। মামলা স্থানান্তরের আবেদন করতে হবে কত ধারায়? ২৪ ধারায়। বিবাদী কর্তৃক মামলা স্থানান্তর কত ধারায়? রিল্যাক্স, রিল্যাক্স। এ কোথা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। মাই ডিয়ার, ২২-এর নিচে
আমরা 17 থেকে 17 থেকে 20 ধারা লিখে নিয়েছি। হ্যাঁ লিখে না লিখে না ভাই, আমি 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 লিখে নিয়েছি। 22 মিটে 17 থেকে 20, তার মানে 17 ধারায় একাধিক একটি সম্পূর্ণ মামলা ছিল। তার মানে বাদী বিচার করে বাদী একটা মামলা ঢাকাতেও দায়ের করতে পারত, একটা মামলা নারায়ণগঞ্জও দায়ের করতে পারত। 17 ধারা মতে বাদী একটা মামলা ঢাকাতেও দায়ের করতে পারত, একটা মামলা নারায়ণগঞ্জেও দায়ের করতে পারত। বাদী তার পছন্দ মতো মামলাটা ঢাকায় দায়ের করছে। একটা আদালত থেকে গেছে না? জি। কোনটা থেকে গেছে? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে গেছে। এখন বিবাদী যদি চায়, বিবাদী যদি চায় এই মামলাটা ঢাকায় যে মামলাটা দায়ের করা হয়েছে এই মামলাটা সে নারায়ণগঞ্জে নিয়ে আসবে, সেক্ষেত্রে 22 ধারায় আবেদন করবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আমরা কি এইভাবে বলতে পারি না 17 থেকে 20 ধারায় বহু এখতিয়ার সম্পন্ন আদালতে বাদী যে মামলাগুলো দায়ের করতে পারত, ওই এখতিয়ার সম্পন্ন আদালতের যে কোনো একটিতে বিবাদী মামলা স্থানান্তর করতে চাইলে 22 ধারায় আবেদন করবে? বলা যায় না কথাটা? তাহলে 22 ধারার জুরিডিকশনটা কি বুঝতে পারছি আমরা? তাহলে 17 ধারা মতে একটা মামলা ঢাকায় করা যাইতো, একটা মামলা নারায়ণগঞ্জে করা যাইতো, বাদী নারায়ণগঞ্জে ওই মামলাটা দায়ের করছে, এখন বিবাদী ওই মামলাটা ঢাকায় নিয়ে আসতে চায়, সে কত ধারা মতে আবেদন করবে? 22 ধারায়। 18 ধারা মতে অনিশ্চয়তা সংশয়ের যে এলাকাগুলো ছিল তার যে কোনো একটিতে বাদী মামলা দায়ের করছে, অন্য অন্য এলাকায় যদি বিবাদী ওই মামলাকে স্থানান্তর করতে চায় সেক্ষেত্রে কত ধারায় আবেদন করবে? 22 ধারায়। বুঝাইতে পারতেছি? জি স্যার। তবে 17 থেকে 20 ধারায় বাদী তার পছন্দ মতো যে মামলাগুলো দায়ের করতে পারত, তার তার পছন্দ মতো সে মামলা দায়ের করেছে। এছাড়া আদার্স যে এলাকাগুলো ছিল সেই এলাকায় বিবাদী যদি তার সুবিধা অনুযায়ী মামলাগুলো নিয়ে যেতে চায় সেক্ষেত্রে কত ধারায় আবেদন করবে? তাহলে একটা মামলা ধরেন 19 ধারায় সারা বাংলাদেশে আমার মানহানি হয়েছে। কোথায় হয়েছে? সারা বাংলাদেশে আমার মানহানি হয়েছে, আমার আমার এই মামলাটা করা হয়েছে আপনার হচ্ছে হবিগঞ্জে। আমার এই মামলাটা করা হয়েছে কোথায়? হবিগঞ্জে। এখন আমি থাকি ঢাকাতে, চাইলে ঢাকাতেও হচ্ছে বাদী মামলাটা করতে পারত। এখন আমার সুবিধার জন্য ওই হবিগঞ্জের মামলাটা আমি যেহেতু ঢাকায় মামলা দায়ের করতে পারত, আমি বিবাদী ঢাকায় নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি কত ধারায় আবেদন করব? 22 ধারায় আবেদন করব। আমি কি বুঝাইতে পারছি? শিওর। তাহলে বিবাদী কর্তৃক মামলা স্থানান্তরের ধারা কত? 22। বাদী কর্তৃক যদি মামলা স্থানান্তর বলে সেক্ষেত্রে কত ধারায় যাবো? 24। 24। কিন্তু যদি পক্ষদ্বয় বলছি তার মানে বাদীও আছে বিবাদীও আছে, অর্থাৎ 16 ধারায় একটা মামলা দায়ের করা হয়েছে। 16 ধারায় বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে। এখন আমি থাকি বিষয়বস্তু আমার আছে জালকাটিতে, কারণ আমি থাকি ঢাকায়। আমি ঢাকায় যদি মামলাটা একটু পরিচর্যা করতে আমার কি হয় সুবিধা হয়, সেক্ষেত্রে আমি কত ধারায় মামলা স্থানান্তর? 24 ধারাতে। মানে 24-এর নিচে আমি 16 লেখা দিতে পারি না? জি স্যার। আমি কি বুঝাইতে পারতেছি? 24-এর নিচে আমি 16 লেখা দিতে পারি না, কারণ বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে সে বিষয়বস্তু অনুযায়ী দায়ের করছে। আমার আলাদা কোন জুরিডিকশন নাই, কিন্তু আমার সুবিধার জন্য মামলাটা ঢাকায় বদলি করলে আমার জন্য কি হয়? সুবিধা হয়। মামলাটা যদি ঢাকায় বদলি করি সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়। তাহলে সেক্ষেত্রে আমি আমি ধরেন আমি বাদী, আমি মামলার বাদী, আমি এখন মামলাটা স্থানান্তর করে আপনার হচ্ছে জালগাড়ি থেকে ঢাকায় নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কত ধারায় আবেদন করবো? 24 ধারায়। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে মামলা স্থানান্তরের আবেদন কত ধারায়? 24 ধারায়। মামলা স্থানান্তরের দরখাস্ত কত ধারায়? 24 ধারায়। এক জেলার মামলা অন্য জেলায় স্থানান্তর করতে হলে হাইকোর্টে আবেদন করতে হবে? 23 ধারায় বলা আছে। একই এখতিয়ার সম্পন্ন এলাকার মামলা এক কোর্ট থেকে আরেক কোর্টে স্থানান্তর করতে চাইলে জেলা দলের নিকট আবেদন করতে হবে, কত ধারায় বলা আছে? 23 ধারায় বলা আছে। আমি কি বুঝাইতে পারছি? জিও বিবাদী কর্তৃক মামলা স্থানান্তর 22। এখন আপনারা কি লিখতে চান বলেন? এটা কি এখন লিখতে চান? কিছু লেখার দরকার আছে? আসলে কিছু লেখার দরকার আছে? এই সূত্রটা লেখা নিতে পারেন, তা সর্বোচ্চ এই সূত্রটা আপনারা লেখা নেন যে মামলা স্থানান্তরের এখতিয়ার আছে এই ধারাতে, 22 ধারায় বিবাদী কর্তৃক মামলা স্থানান্তর, 24 ধারায় মামলা স্থানান্তর। জাস্ট এইটুকু লেখা নিতে পারেন, লেখেন এইটুকুই লেখেন।
সম্পূর্ণ আদালতে বিবাদী যদি মামলা স্থানান্তর করতে চায় সেক্ষেত্রে বাইশ ধারায় আবেদন করবে। ওকে, এটুকু লেখা হলে বলবেন কথা কিন্তু শেষ হয় নাই। এক জেলার মামলা অন্য জেলায় স্থানান্তর করতে গেলে কোথায় আবেদন করবেন? হাইকোর্টে। কোথায় আবেদন করবেন? একে একটি সম্পূর্ণ এলাকার মামলা স্থানান্তর করতে হলে কোথায় আবেদন? মানে এবার লেখেন ধারা ২৪, দুটি কারণে মামলা স্থানান্তরের আবেদন করা যায়। ধারা ২৪, দুটি কারণে মামলা স্থানান্তরের আবেদন করা যায়। দুটি কারণে মামলা স্থানান্তরের আবেদন করা যায়। দুটি কারণে মামলা স্থানান্তরের আবেদন করা যায়। ওকে, এক, পক্ষগণের আবেদন কর্মে, পক্ষগণের আবেদন কর্মে, পক্ষগণের আবেদন কর্মে, এক, পক্ষগণের আবেদন কর্মে। ওকে, দুই, আদালতের স্বতঃস্ফূর্ততায় বা আদালত স্বপ্রণোদিত হয়ে, আদালতের স্বতঃস্ফূর্ততায়, বলেন একবার, আদালতের স্বতঃস্ফূর্ততায় বা আদালত স্বপ্রণোদিত হয়ে কয়টা কারণে মামলা স্থানান্তর? কি কি? পক্ষগণের আবেদনে আর আদালতের সকালবেলা দেখা যাচ্ছে যে একটা শব্দ উচ্চারণই করতে পারতেছি না, মুখ টুকটাই হয়ে যায়। তাই আদালতের স্বতঃস্ফূর্ত দায়িত্ব বলে আদালতের স্বতঃস্ফূর্ততায় বা স্বপ্রণোদিত হয়ে রিল্যাক্স। দেখেন, আপনারা শুনছেন না যে অতিরিক্ত জেলাজজের মামলা গ্রহণ করার কোন ক্ষমতা নাই? অতিরিক্ত জেলাজজ যখন অতিরিক্ত জেলাজজকে মামলা দিয়ে দেয় তখন তিনি মামলা বিচার করতে পারেন, এরকম শুনছেন না? তাহলে জেলাজজ অতিরিক্ত জেলাজজকে মামলা দেন ২৪ ধারার ক্ষমতা বলে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জেলাজজ অতিরিক্ত জেলাজজকে মামলা দেন কত ধারার ক্ষমতা বলে? এইটাই হচ্ছে আদালতের স্বতঃস্ফূর্ততা বা আদালতের ইচ্ছায়। আমি কি বুঝাইতে পারছি কথাটা? শিওর বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, এতক্ষণ ধরে রুকুবাইয়ের কারণে বলতে পারতেছি না, পিয়াজের কারণে বলতে পারতেছি না, কারণ তারপর আবার রাজা, এদের কারণে বলতে পারতেছি না, অনেক সুন্দর এইটা বলতে চাচ্ছিলাম কথাটা বলতে চাইতেছি। দেখেন, অটো জুরিডিকশন বাইশ ধারায় অটো হাইকোর্টে যাইতে হয় না, অটো না বাইশ ধারার মামলা। আপনি যদি বিবাদী যদি বাইশ ধারায় মামলা স্থানান্তরের আবেদন করে সেক্ষেত্রে এমনিতেই তার হাইকোর্টে দৌড়ে যাওয়া, কারণ সে এক জেলার মামলা অন্য জেলায় নিয়ে যেতে চায়। বাদী একটা মামলা দায়ের করতে পারত ঢাকায় বা নারায়ণগঞ্জে, সে যদি ঢাকায় মামলা দায়ের করে সেক্ষেত্রে বিবাদী যদি নারায়ণগঞ্জে মামলাটা নিয়ে যাইতে চায় সেক্ষেত্রে বাইশ ধারায় আবেদন করলে অটো তাকে হাইকোর্টে যাইতে হবে না। আমি কি বুঝাইতে পারছি? বিবাদী কর্তৃক মামলা স্থানান্তর যদি করতে হয় সেক্ষেত্রে কোথায় আবেদন করতে হবে? হাইকোর্টে। হাইকোর্টে আবেদন করতে হবে না, বুঝাইতে পারছি? তাহলে তেইশ ধারায় দুইটা কথা বলছে, একটা হচ্ছে হাইকোর্ট, হাইকোর্ট মানে কয়টি আদালতের মামলা স্থানান্তর করার ক্ষমতা আছে? দুইটি। দুইটি আদালত, হাইকোর্ট আর কার? জেলা জজ। জেলা জজ আদালতের, না, জেলা জজ আদালতে যদি মামলা স্থানান্তর করতে চাই এক জেলা থেকে, কিরকম ধরেন বিচারক আমাকে হচ্ছে বিচারকের ন্যায় বর্ণনা থেকে আমি বঞ্চিত হইতে পারি? সাবজজ আমি সাবজজ অনেক করছি, এখন দেখা যাচ্ছে যে সাবজজ অন আমার উপরে বিরাট বাঁধন, আমার দেখলেই মনে হয় যে জরাসি, আমার দেখলেই মনে হয় যে বা সে কোনোভাবে বায়াস্ট হয়ে গেছে, আমার কাছে মনে হয় তার কাছে আমি
ন্যায়টা পাবো না। সে আমার সাথে অন্যায় করতে পারে বা আমি তারকে সুবিধার ভারসাম্য তার কাছ থেকে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে সাবজাস এক ঢাকা থেকে সাবজাস দুই ঢাকায় যদি মামলাটা নিয়ে যেতে চায় সেক্ষেত্রে কোথায় আবেদন করতে হবে? জেলা জজে। কোথায় আবেদন করতে হবে? যুগ্ম এক থেকে যুগ্ম দুই ঢাকায় একটা মামলা স্থানান্তর করতে চাই, কোথায় আবেদন করবো? জেলা জজের নিকট আবেদন করবো। আর দালোকাঠি থেকে একটা মামলা যশোরে নিয়ে যাইতে চাই, কোথায় আবেদন করবো? দালোকাঠি থেকে একটা মামলা যদি আমি ঢাকায় নিয়ে আসতে চাই, কোথায় আবেদন করবো? চট্টগ্রাম থেকে একটা মামলা যদি আমি বরিশালে নিয়ে যাইতে চাই, আমার মনে হয় যে এইটা নিয়ে আর কোন কথা বলার দরকার নাই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুহূর্তে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।